হ্যালো বন্ধুরা, আজকে আমি জেন্টিল 400 ট্যাবলেট নিয়ে আলোচনা করব। আমাদের দৈনন্দিন খাবারের সাথে মেডিসিনও একটা খাবার হয়ে গেছে। দৈনন্দিন খাবারের মতো মেডিসিনও খেতে হয়, তাই মেডিসিন সম্পর্কে আপনার জ্ঞান থাকার অবশ্যই দরকার। তো ফ্রেন্ডস, এই জেন্টিল 400 ট্যাবলেটটি কী কারণে খাবেন, এটা খেলে আপনার কি উপকার হতে পারে, এটির দাম কত, এই জেন্টিল 400 ট্যাবলেটটি কোথায় পাওয়া যায় এবং এই ট্যাবলেটের সাইড এফেক্ট কী আছে, সেসব ব্যাপারে এখন আমি আলোচনা করব। তো ফ্রেন্ডস, এই জেন্টিল 400 ট্যাবলেটটি GSK কোম্পানির তৈরি। এটি অ্যালবেন্ডাজল 400 mg মেডিসিন দিয়ে তৈরি। এই জেন্টিল 400 ট্যাবলেটটিকে ক্রিমির ওষুধ বলা হয়। তো বন্ধুরা, পেটে ক্রিমি থাকলে কী কী সমস্যা হতে পারে সেগুলো এখন বলবো। যেমন পেটে ব্যথা, বমি, দাঁত কিটকিট করা, ডায়রিয়া, শরীরে ক্লান্তি এবং ওয়েট লস। অনেক ডাক্তারবাবু মাল্টিভিটামিনের পূর্বে ক্রিমের ওষুধটা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এই ট্যাবলেটটি ফিতাকৃমি, গোলকৃমি ইত্যাদির ইনফেকশন থেকে রক্ষা করতে সাহায্য করে। এই ওষুধটি খেলে কৃমিরা গ্লুকোজ গ্রহণ করতে পারে না, বা এই ট্যাবলেটটি গ্লুকোজ গ্রহণে বাধা দেয়, ফলে কৃমিরা উইকনেস হয়ে যায়, অর্থাৎ দুর্বল হয়ে পড়ে এবং তারা ধীরে ধীরে মলের সাথে বাইরে বেরিয়ে আসে। এই জেন্টিল 400 ট্যাবলেটের দাম মাত্র 8.43 টাকা। এটি সমস্ত ঔষধ দোকানে পাওয়া যায়। এই ট্যাবলেটটি চিবিয়ে বা চুষে খেতে হয় রাত্রিবেলা একবার, এক সপ্তাহ পরে আবার একই মাত্রায় দেওয়া যেতে পারে। এখন বলবো এই ট্যাবলেটটির সাইড এফেক্ট কী আছে। তো ফ্রেন্ডস, সব মেডিসিনেরই কিছু না কিছু সাইড এফেক্ট থাকে, তেমনি এই মেডিসিনটারও কিছু উপসর্গ দেখা দিতে পারে। যেমন মাথা ঘোরা, বমি বমি ভাব, মুখ শুকিয়ে যাওয়া, এছাড়া লিভারের সমস্যা থাকলে এই ট্যাবলেটটি খেলে আরও সমস্যা দেখা দিতে পারে। তো মেডিসিনটি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে।